হ্যালো আমি মোনা আবার আমি বেরিয়ে পড়লাম নতুন কোন জায়গা এক্সপ্লোর করতে আর পুরো জায়গাটা বেরু করতে করতে তোমাদেরকে আমার একদম মনের কিছু কথা শেয়ার করব। অনেকেই বলে আমি এত বেরু বেরু করি কেন আমার পায়ের তলায় চাকা আমার মাকেও সেম কথাই শুনতে হতো তার জন্য আমার হাজব্যান্ড আমার মায়ের নাম দিয়ে দিয়েছিল বুট্টুর কাছে চাকা দিদা তো এখন সেই চাকা দিদা আর নেই আর তার পায়ের তলার চাকাও মনে হয় আকাশের কোথাও ঘুরে ঘুরে আমাদের গোটা পৃথিবীটাই সে দর্শন করছে তো যাই হোক কথায় ফিরি আমি এত বেরুবু করতে যাই কেন দুদিন ছাড়া ছাড়াই আসলে যতদিন আমার প্রাণ আছে মানে আমি বেঁচে আছি আমি এই সুন্দর পৃথিবীটা উপভোগ করতে চাই গোটা পৃথিবী কখনোই পসিবল হবে না কারণ সেরকম পরিমাণে পয়সা আমার কাছে নেই তবু ভগবান যেটুকু দেখার সুযোগ আমাকে করে দেবে সেটুকু আমি একদমই নষ্ট করতে চাই না সেই সুযোগটা এই যেমন কলকাতাতে জন্মিয়ে বড় হওয়ার পরও হঠাৎ করেই দুবাই যে আমাকে সেটেল হতে হবে কিংবা ওমানে গিয়ে সেটেল হতে হবে এগুলো আমি কোনোদিনও স্বপ্নে ভাবি ভাবিনি তো এইগুলো তো ভগবানেরই দেওয়া আমাকে বেরু করার একটা সুযোগ তারপরে না মনে হলো ইন্ডিয়াটা অনেক সুন্দর দেখার মানে বলতে পারো সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে মরুভূমি পাহাড় সমুদ্র জঙ্গল সব মিলিয়ে মনে হলো আমার ভারতবর্ষই ঘোরার জন্য একদম আইডিয়াল তাই জন্য আমি চলে আসলাম মানে বরকে বললাম যে না অনেক হয়েছে দুবাইয়ের গরম গরম হাওয়া খাওয়া এবার চলো একটুখানি আমাদের ভারতবর্ষের হাওয়া জল মাটি জঙ্গল পাতা সব ছুঁয়ে আসি তো এখানে আসার পরে আমরা টাইম পেলেই টুকুস টুকুস করে এদিক ওদিক বেরু বেরু করতে যাই ঘোড়ার নেশাটা এখন এসেছে তা নয় ছোট থেকেই মানে মায়ের পেটে থাকতে আমি নাকি লখনৌ গেছিলাম মানে যখন আমি নাইনে পড়তে আবার সেম হোটেলে এসেছিলাম তখন মায়ের মুখ থেকে বেরিয়ে গেছিলো যে তুই আমার পেটে ছিলি যখন এসেছিলাম এই হোটেলে ছিলাম তো যাই হোক বাবা না ব্যাঙ্কে চাকরি করতে বলে মোটামুটি এক বছর ছাড়া ছাড়াই ওই পুজোর সময় মানে মহালয়া থেকে একদম লক্ষ্মী পুজো লম্বা ছুটিতে আমরা বেড়াতে বেরিয়ে যেতাম আর সেটা ভীষণ একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল পুরো ফ্যামিলি ঠাকুমার সাথে অল ওভার ইন্ডিয়ার অনেক জায়গায় বাবার দৌলতে আমার বেরুবড়ু করা হয়ে গেছে আর তারপর যেদিন থেকে চাকরি করে প্রথম মায়না হাতে পেয়েছিলাম মাকে নিয়ে ট্রাভেলসে আমি বেরিয়ে যেতাম ঠিক পুজোর ছুটিতে আর না হলে ডিসেম্বরের ঠান্ডার মধ্যে তো তখনও আমার অনেক জায়গায় বেড়ানো হয়ে গেছে এখন এই বলতে পারো চার পাঁচটা স্টেট ঘুরলেই আমার ইন্ডিয়া কমপ্লিট হয়ে যাবে কিন্তু ওই যে মাঝে মাঝে মনে হয় ছোটোবেলারগুলো তো ঠিক মনে নেই ওগুলো আবার রিপিট করা হয়ে যায় তো এমনও আছে এক একটা জায়গা এই যেমন ভাইজান এটা নিয়ে আমার যেন ফোর্থ টাইম তোমরা কেউ বিশ্বাস করবে না চারবার আমার ভাই অলরেডি এই নিয়ে হচ্ছে তবু কিন্তু চলে আসলাম তো আমি এরকমই ঘোড়া পাগল মাথার মধ্যে না সব সময় একটা জিনিস ঘুরপাক করে যে আমি বেশি দিন বাঁচব না এটাই হচ্ছে গিয়ে সত্যি কথা এতটা ক্যাজুয়াল আমি বলে দিলাম কিন্তু এটাই বাস্তব কারণ আমার পুরো বংশে না এখনই যে শোনা যাচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার আরও অনেক রকমের ক্যান্সারে পুরো বংশ আমার ভরে রয়েছে আর সেটা আমি এই বয়সে এসে রিয়েলাইজ করলাম যে সত্যি তো আমি তো বেশি দিন বাঁচবই না কারণ আমার দিদার মা মানে আমার মায়ের দিদা সে মারা গেছিলো ব্রেস্ট ক্যান্সারে আর আমার নিজের দিদা সে মারা গেছিলো এই সার্ভিক্যাল ক্যান্সারে আর আমার মা সে মারা গেছিল পুরোপুরি তার লিভার সিরোসিস হয়ে সেখান থেকে ক্যান্সার হয়ে তো সবাই মোটামুটি পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি ব্যাস তারপরেই আর পৃথিবীর এত সুন্দর সুন্দর জায়গা কিন্তু দেখতে পারিনি আর আমার মাও সেটা বুঝতে পেরেছিল বলে আগের বছরে মোটামুটি চারখানা বড় বড় ট্যুর করে নিয়েছিল ট্রাভেলসে আর আমি আর কৌশিকও ঘুরিয়েছিলাম তো আমার মধ্যেও সেই ভয়ে বলতে পারো না আমি সত্যি কথা এগুলোকে ভয় পাই না আমি ভীষণভাবে এনজয় করে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই আর তার জন্য আমি এখানে ওখানে যেখানে মনে হবে আমি বেরু বেরু করতে যাব। তাতে যেয়ে আমাকে যা বলুক মাও বলতো যতদিন ঠ্যাঙে জোর আছে আর প্রাণটা আছে আমি বেরু বেরু করবো তো এখন আমিও সেটাই বলি সবাইকে যে না আমি তো বেড়াতে যাবই হ্যাঁ পার্সোনাল এই রিজনগুলো আমি বলি না যে কেন আমি একটা দিনও ওয়েস্ট করতে চাই না কিন্তু তোমাদেরকে আজকের বললাম এর সাথে আমার সংসার ধর্ম তো অবশ্যই আছে বর বাচ্চা তাদের টেক কেয়ার আমার আশেপাশের মানুষ যারা আমাকে ভীষণ ভালোবাসে আমাকে বোঝে তারা কিন্তু কখনো আমাকে বাজে কোনো কথা বলবে না কিন্তু যারা বোঝে না তারা সবসময় বলবে আমি বাউন্ডুলে চাকালা ঘুরে বেড়ায় ঠিকই আমি বাউন্ডুলে ঘুরি এই গানটা আমার জন্য একদম পারফেক্ট তো বাচ্চাকে আমার বড় করতে হবে কিন্তু মনের মধ্যে সব সময় মনে হয় ও আমাকে মনে হয় বেশি বছর পাবে না তার জন্য আমি ওকে ভীষণ 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 ভালোবাসি আর ভীষণ টেক কেয়ার করে রাখি ওকে আমি কখনও একটা চাটিও মারি না ভালো লাগে না ওর জন্য মাঝে মাঝে মনটা একটু খারাপ হয়ে যায় বাট ঠিক আছে জাস্ট চেন লাইফটা না সবসময় এনজয় করে কাটাবে তোমরাও কখন কার কখন কি হয়ে যায় এই কথা বলছি আমরা হঠাৎ করেই শোনা যাবে কিছু না কিছু হয়ে গেছে কারো তো তার জন্য যত দিন হাতে রয়েছে তুমি তো জানো না কতদিন তোমার হাতে রয়েছে প্রত্যেকটা দিন না ফ্যামিলির মানুষদের সাথে হেসে খেলে প্রত্যেকটা মুহূর্ত কাটাবে আর এই যে যেখানে তোমরা রয়েছ তার আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করবে অনেক কিছু দেখার আছে আমার মায়ের ইন্ডিয়া সব জায়গায় ঘোরা কমপ্লিট কিন্তু একটা জায়গা তার ঘোড়া হয়নি সেটা হচ্ছে আন্দামান জানো বেডে বসো না বলেছিল মানে হসপিটালে বেডে বসো যে মনা আন্দামান কখনও যথি তোরা বেরু বেরু করতে যাস আমাকে সাথে নিয়ে যাস আর না হলে আমি একাই কোনো ট্রাভেলসে চলে যাব। আমাদের যেহেতু ঘোড়া ছিল না আন্দামান তো আমরা ভেবেছিলাম আন্দামানের প্ল্যান করব আর মাকে সাথে নিয়ে যাব। আর আমি জানি আমরা নিয়ে না গেল মা ঠিক একা একা বেরিয়ে পড়তো সেই জন্য আন্দাবানটা মায়ের না আর ঘোড়া হলো না আমরা যখন যাব তখন খুব মনে পড়বে যে এই জায়গাটা মায়ের মিস হয়ে গেছে তো এরকমই মার মেয়ের পাগলের মতন ঘুরে বেড়ানোর গল্প আজকের তোমাদেরকে শোনালাম হতে পারে আমি হয়তো অনেক 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 বছরও বেঁচে যেতে পারি একশো বছর তাহলে তো আমার আর অনেক জায়গা ঘোরা হয়ে যাবে কিন্তু আমি ধরেই নিয়েছি ওই পঞ্চাশ ষাট তো তার জন্য আমি কিন্তু একটা দিনও মিস ইউজ করব না আমাদের ঘোড়াটাই জীবনের মূল লক্ষ্য নয় আমাদের সংসার ধর্ম আর নিজেদের কর্ম সব কিছু করার পরে যেটুকুনি ফাঁকা সময় পাব আমি বেরিয়ে পড়বো তাতে আমাকে যে যা যাই বলুক আর পয়সা জমানোর কথা তো আমি ভাবিই না ছেলেকে ভালোভাবে মানুষ করলে ওই হচ্ছে ব্যাংক নিজেরটা নিজে ঠিক বুঝে নেবে আমাদের জাস্ট ওই মেডিকেল পারপাস আর বেরু বেরু এইটার জন্যই টাকাটা আমাদের ফিউচারের জন্য রাখা থাকবে তোমরা সবাই ভালো থেকো অনেক বক বক করে ফেলাম আজকে